ব্যাগটা রাখ, এখানে টোটাল 7,20,000 টাকা আছে। আই স্যার আর কাউরে গুই এই ব্যাগ দেবো না। কোন যদি মোর দারে চাইতে আসে সেটা মোর থেকে সিনিয়র হোক আর জুনিয়র হোক, পিড়াইয়ে থোবরা মোবরা সব ব্রেক করে আলবো। আহমিয়া তুমি কিন্তু কাজটা ভালো করলা না, তুমি আমার সমস্ত টাকা তুলে ফেলেছো। এই আপনার কি খারাপ কাজ করছি আমি? আমার কিন্তু র‍্যাবের লোক আছে। এই কি র‍্যাবের লোক আছে? কি সে দে তোর র‍্যাবের লোককে ফোন দে। ফোন লাগা, ফোন দে, লাগায় এই বেটা তোর র‍্যাবের লোককে ফোন দে, ফোন দে, ফোন দে। স্নেক আবার আমার দিকে তাকায় রিসুস কিলে আমার লোকে কি ক্ষমতা দেয়াস তুই? হ্যাঁ আর মামাও কিন্তু র‍্যাবের সি, বুঝছস? তোর কে আছে তুই হাতারে ফোন দেস? স্যার ফোন দিকে তোর কাবিলা বাপ তোর ডাকছে, ফোন দে। দেন না কা, দেন, ফোন দেস কিলে, ফোন দে, দেন। তোর রাজে লুডু যদি না খেলছি তোর খবর আছে, দে ফোন দে। কাবিলা এই চল জায়গা, টাকা পাওয়া গেছে, কাম শেষ। আরে বে দাঁড়া না, তারে বানা লইতে বনা। এই বেটা কে আছে ফোন দে, ফোন দেস কিলে। এই শুভ এই যে ফ্যানটা খুলছেন কি? আত্মসাত করছিলাম ইয়ালে কাবিলা ভাই আর শুভ ভাই মিলে আরে রশিদি বান্দি রাখছে। এই কথা হনুস কিল্লে এতারা রশিদি বান্দি রাখছে, এতকে সব টাইম শোধ করে দিছি। আপনারা আমার মাফ করে দিবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখো ক বলেন না কা কথা কচ্ছে কিলে? হ্যাঁ এ শুভ ইগা প্যান্ডেল টান এখন। আমার নাম জাকির হোসেন, আমি হাবু মিয়ার বিদেশে যাওয়ার টাকা আত্মসাত করাতে কাবিলা শুভ এবং পাশাবেট আমাকে বেঁধে রেখেছে। বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। টর্চার করছি, সুন্দর করে না কেবেন আপনি দেন। আমার নাম জাকির হোসেন, হাবু মিয়া বিদেশে যাওয়া টাকা আত্মসাত করাতে কাবিলা শুভ আমাকে রশিদ দিয়ে বাঁধতে রাখছিল, আমি এখন পুরো টাকাটা পরিশোধ করে দিয়েছি। আরে মাফ করে দিন, আপনারা ভালো থাকেন। আমি আর কারোর সাথে বাটপারি করব না, আমি আর জীবনে কোনোদিন কারোর সাথে বাটপারি করব না। যদি করে থাকি, যদি করে থাকি কাবিলা ভাই আমার, কাবিলা ভাই আবার আবার ধরবে, আবার বাঁধবে, এভাবে মারবে। তোরে কইছি কে তুই কইছিস? বল দে বেটা, থাক বলতে, আর থাক তুই সব বলতে দেবে না কইছে। ভাই সব টাকা কি নিয়ে? এই বেটা আমার কথা বলে, এই এই টাকা ঢুকে গুলো চল, এটা রশি গুন খুলি দে, এটা লাথি মারি একদম বাইর করে দে। কাবিলা আমার এক ছেলে একটা শখ ছেলে কিয়া জাকির ভাইয়ের একটা সর মারা তো মার, এটা আমার আমার জিগেতে হয়নি, এত তো সর মারার লাই ওয়েট করে রইছে মার। তাহলে এখন মাইরা দেই। হ্যাঁ ভাই এরম করে রইছে মানে কি? তোমার সর মারার লাই তুমি এরম করে রইছে মার স্যার। দাঁড়া ভাই, ভাই ভাই জাকির ভাই, তারপরে এই তুই আমারে ক্ষমতা দেখা ভাই, তুই আমারে বলছালা, তুই আমার টাহা দেবা না না, তুই আমার ক্ষমতা দেখছো? তোর দ্বারে আমি যা টাহা পাই তার থেকে বেশি টাহা উদ্ধার করে লইছি। ক্ষমতা চাক্কা বাস্ট হইয়া গেছে, তুই আমার এগুলো বোঝাও অন্তর হিসে তাকে লাথি মারো। আলহামদুলিল্লাহ এতগুলা টাহা নিয়ে রাস্তায় দাঁড়াইয়া থাকা ঠিক হইবে না, চল বাসায় চল। চল আরে এত টেনশন নিতেছস কে? ব্যাগটা আমার কাছে দে। এই খবরদার পাশা ভাই, এই টাহা ত্রিসীমানে আসবেন না, বললে দিলাম মুই কিন্তু বললে যাব, আমনে মোর বয়সে বড় খবরদার।
ভাই আপনি আমার দিকে তাকাইতেছেন কি লে ভাইয়া আমি কি করে কিছু বলছি আপনি পাইলে আপনি পাওয়ার খাড়াই গেতেন ব্যাগেটা কারি লব না আমি তো কিছু বলি না আপনারে দাদু আমারটা হা আপনি দরে রাখবেন কে ওদের দরে আছে থাক না আরে বেটা আমি তো সেফটির কথা চিন্তা করছি তাছাড়া ওখানে তো আমার লাভের ভাগও আছে আর দাদু আপনি তো হাজুর না তো অস্থির হইয়া গেছেন ওদের দরে আছে থাকুক না এই হাবু ভাই শুভ কাছে টাকা থাকলে তোমার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা নাই তাহা তো ওদের কাছে থাকলে ঠিকঠাক থাকবে আমার দারে থাকতে তো আড়াইয়া যাইবে না ভাইয়া জেতার টিয়া হেতারে টিয়া হলে কোনো সমস্যা নাই আমনে এরকম আকবারে এত কম্বন্ধ করার তো কিছু নাই ভাইয়া আইছে সেফটি শুধু হইতে আইছে মিয়া আপনার কাছে টাকা গেলে সবচেয়ে দাম সেফ থাকবে এটা আর থাক মাথা ঠান্ডা কর আপনি কেন বাড়তি চিন্তা বেশি করতেছেন মাতুন মাসি ধরো দিয়ে লাভ নেই এই শুভ চল 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 তোরে আমি ছোটবেলা থেকে চিনি তুই একটা সহজ সরল পোলা অনেক কিছু ঠিকঠাক বুঝস না আমি তোর রক্ত তোর এতগুলা কষ্টের টাকা আমার কাছে না দিয়া তুই দিলি তোর ব্যাচেলর ভাই ব্রাদারের কাছে এখন যদি ওরা টাকাগুলা লয়ে ভাগ্য যায় হ্যাঁ দাদু কি কয়েন আপনি ওরা টাহা নিয়ে ভাগ্য দেবে কে তাও আবার আমার টাহা নিয়ে ভাগ্য দেবে কাবিলা শুভ ওরকম ছেলে না ওরা ভালো ছেলে ওরা টাহা মারবে না দাদু আর ওরাই তো টাহাটা উদ্ধার করে দিয়েছে দাদু ওরা টাহা মারবে কা ওরা উদ্ধার করে দিয়েছে না আমি না থাকলে টাকাগুলো পাইতি হায় দাদু পাইতাম কাবিলার যে সিকন বুদ্ধি ঠিকই উদ্ধার করে দিত আর দেশেই তো টাকাটা উদ্ধার করে মানে আমরা বাকেটটা যদি আগে সাই ফেলা তাহলে তো হইতো না ভাইয়া না তোরা আমরা আমারে বিশ্বাস করস না আমি তোর সাথে কোথাও যাব না আমার ক্যাশ লাগবো ক্যাশ না এর মধ্যে বিশেষ অবিশ্বাসের কথা না তো ভাইয়া বিশ্বাস করেন এটা তো একজনের ব্যক্তিগত ব্যাপার কিন্তু লাভের টাকার হিসাবটা দিতে সবার ভাইয়া আমি ঘুরতে যাব না ভাই আমার যে টাকাটা আছে ওটা না তাহলে আমি আগে বলে দিতেন আপনি ঘুরতে যাবেন না তাহলে এখন বলতেছেন এই টাকা দিয়ে ঘুরাই হইবে কারণ ক্যাশটা দাও এটা কারণ এটা তো আগে থেকে বলা ছিল কারণ ক্যাশ টাকা দেয়া হইতো হাবুটা হাবু হাবুটা পায় হাবুটা আমরে বুঝাইয়া দেওয়া হইছে বাকি যে টাকা আছে হাবু সহকারে সবাই মিলে এনজয় করব আমরা তো কক্সবাজার যাব দাদু হ্যাঁ আবার তার চেয়ে বড় কথা ভাইয়া টাকাটা ছিল হেতা হেতে পাইতো জাকিরিয়ার কাছে হেতে যেন লাভের টাকা বেশি পাইছে হেতে যেটা কবে হেটাই হবে তুই কি বলছ আমরা কি বাইরে ঘুরতে যাব নাকি হেতার সব কিছু দিয়ে দিও না আমরা সবাই মিলে ল কক্সবাজার যাই দাদু লাইন আপনি সব কিছু ভাই অ্যাডভান্স বেশি করেন এটা আমার একটা সমস্যা এই হাবুটি এখন কালকে সব আমার অ্যাকাউন্টে রাখবি আমাকে সেমিস্টার শেষ হলে তারপর আমরা ডিসিশন লইও যে আমরা কি করব না করব হাবুটি যেটা লাগবো এটা তো হাবুটি টিয়া বাদ বাকি লাভের টিয়া যেটা থাকবো এটা দেখে আমরা ঘুরতে যাব না কি করব এটা আমরা সেমিস্টার শেষ হওয়ার পর ডিসিশন লইব যেহেতু বিদেশ যাওয়া হইতাছে না তুই টাকাগুলো আমারে দিয়ে দে আমি আমার ওই ব্যবসায় লাগাই ওইখান থেকে যে লাভ হইব আমি দুই ভাইয়ের জীবন খারাপ হয়ে যাবে দে না দাদু আমি এটা আপনাকে দিতে পারবো না কারণ আপনি তো জানেন আমি বিদেশ চলে যাব এটাই আমার শেষ সম্বল দাদু আপনি টাকাটা নিয়েন না দাদু আরে বেটা যখন বিদেশ যাবি তখন ফিরাই দিব নে দে না দাদু আমি টাকাটা দিতে পারবো না আমি একজনের সাথে কথা বলছি সে আমার দ্বারা কাগজপত্র চাইছে সে বলছে ভিসা হইলেই টাকা জমা দিয়ে দিতে কখন না কখন ভিসা হইয়া যায় তখন তো টাকা লাগবে আনে আমি টাকা দিতে পারবো না কারে না কারে দিবি টাকা বেটা পরে তো আবার জাকিরের মতো ধরা খাই যাবে না দাদু আমার তো ওই নেহালের সাথে কথা হয়েছে নেহালের পরিচিত লোক তার সাথে আমি খুব ভালো করে কথা বলছি সে আমারে বলছে ভিসার আগে টাকা দিতে হইবে না ভিসা হওয়া মাত্রই টাকা দিয়ে দিতে আরে বেটা আমি যদি না যেতাম তুই এই টাকাগুলো উদ্ধার করতে পারতি পারতাম দাদু শুভ আর কাবিলা গেলে এমনি টাকা দিয়ে দিতে তাকি যে এ গরু মাংস আনছে এক কেজি এটাই করে খান না ওনে এক কেজি মাংস বেটা দেখে তো 250 লাগতেছে চোখ খুলি খান চোখ বন্ধ করে খাইলে না না বাসা ভাই খান আরো আছে তো আচ্ছা আরো আছে যত লাগে তত খান না আমি আমারটা নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি একটু খাই নি হ্যাঁ আমি নিচ্ছি ভাই আমরা খান না হ্যাঁ আমি নিচ্ছি তো একটু ঝোল লাগবো গরু মাংস আমার খুব প্রিয় কিন্তু জানেনি তো আমার পাইলসের প্রবলেম তারপর সারাদিন আমার বাথরুমে স্ট্রাগল করতে হবে আরে ভাইয়া লেবু দিয়ে মরিচ দিয়ে কসলে ডলি খাই এলাম ভাইয়া দরকার হলে কালকে আমরা সারা দিন বাথরুমে থাকি না আমরা কে কিচ্ছু করতাম না খাচ্ছি তো একদিন খেলে কিছু জি 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 খাচ্ছি আপনার যে আনন্দ নিয়ে বাইরে যাস না তুই এটি আমার ভালো লাগে বাইরে যাস শুভ শুভ
Lagao na aro zore, bachelor party song.